দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চুয়াডাঙ্গা ডেইরি ফার্মের আর একটি পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 23 মে 2022 রোজ সোমবার। দর্শক, আমরা চুয়াডাঙ্গা জেলার দামোদর থানার দুগদুগি পশুহাটে চলে এসেছি। আমরা এখান থেকে আপনাদেরকে বড় গরুর বর্তমান বাজার মূল্য জানানোর চেষ্টা করব। আশা করতেছি আমি আপনাদেরকে সঙ্গে পাবো, আমার ভিডিওটি পুরো না টেনে আপনারা দেখবেন। তাহলে আজকের বাজারের গরুর বর্তমান বাজার মূল্যের একটি শক্তপোক্ত ধারণা পেয়ে যাবেন। দর্শক, আমরা প্রথমেই একটি গরু দেখতে পাচ্ছি। চুট, মাথা, তলা, গলা এবং বডি স্ট্রাকচার দেখুন, গরুটা অনেক সুন্দর। আপনাদের ভাই গরুটা কি জাতের গরু ভাইয়া? এটা পাকিস্তানি গরু। কয়টা নিয়ে এসেছেন আজকে? তিনটা। দর্শক, পাকিস্তানি জাতের এই গরুটা আমরা আপনাদেরকে এটার বিস্তারিত জানাবো। এটার দাঁত কয়টা হয়েছে? চারটা দাঁত হয়েছে। এটার গায়ে গোস্ত কেমন হতে পারে আনুমানিক? দাম কেমন চাচ্ছেন এটার? 265। কেমন হইলে বিক্রির খেয়াল? 225 হইলে বিক্রি করবেন। কাস্টমার আসে দাম বলে, কত টাকা পর্যন্ত বলছে? 195। আচ্ছা, 195-185 পর্যন্ত দাম উঠেছে, আপনি দেননি। 2 লক্ষের উপরে কিনতে হবে গরুটা, আপনি উপরেই বিক্রি করবেন। আচ্ছা, এসেছেন কোথা থেকে আপনি? মেহেরপুর। নাম কি আপনার? নিয়াত আলী। নিয়াত আলী সাহেব মেহেরপুর থেকে এসেছেন। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0193 1435 1437 107। দর্শক, গরুটা আপনাদেরকে একটু দেখাই ভালোভাবে। গরুটা চয়েস হইলে কন্ট্যাক্ট করে ওনার সাথে। দেখুন দর্শক, আউটলুকটা অনেক সুন্দর। দর্শক, আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি, আমরা এই গরুটার বিস্তারিত আপনাদেরকে জানাবো। আচ্ছা, ভালো আছো? কয়টা গরু নিয়ে এসছো? দুইটা আছে। কয়টার? একটা আছে। একটা বিক্রি করে ফেলেছো? এটা কি জাতের? পাবনা। এটা কি শিং উঠবে? শিং উঠতেছে। দাঁত হয়েছে এটার? দুইটা হয়েছে। গায়ে গোস্ত কেমন হবে এটার? 7 মন আছে। এটা রাখাই গরু, রাখার জন্য। এটার দাম কেমন চাচ্ছেন? 65 লক্ষ। কেমন হইলে বিক্রির খেয়াল? 55,000 টাকা। 55 হইলে বিক্রি করবেন। কাস্টমার আসতে কত বলছে দাম? 45। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? মানা ব্যাপারী। মানা ব্যাপারী, মোবাইল নাম্বারটা বলেন। 01 9 01 9 28 28 74 74 31 91। দর্শক, আমরা মানা ব্যাপারী কাকার গরুটা আপনাদেরকে দেখালাম দুগদুগি পশুহাট থেকে। চয়েস হইলে ওনার সাথে কন্ট্যাক্ট করেন, সাথে থাকুন আপনারা। সুপ্রিয় দর্শক, আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি, গরুটার তোলা গলা এবং সব থেকে আকর্ষণীয় এটার জুট। দেখুন দর্শক, আমরা গরু মালিকের সাথে কথা বলবো। ভালো আছেন ভাই? জি। কি জাতের গরু এটা? পাবনা ভাই। পাবনা। দর্শক, পাবনা আর সাথে একটু ক্রস আছে। জুটটা দেখুন দর্শক, দেশি গরুর মতো জুট এটার। এটার দাঁত কয়টা জানেন? চারটা দাঁত। এটার গায়ে গোস্ত কেমন হতে পারে আনুমানিক? 9 মন। দর্শক, 8-9 মনের মধ্যে হবে। দাম কেমন চাচ্ছেন? 280। কেমন হইলে বিক্রি করবেন? কিন্তু এখন দাম কেমন বলছে কাস্টমার? কেমন হইলে বিক্রির খেয়াল সেটা বলেন। 220। আচ্ছা আচ্ছা, কাস্টমারের সাথে আপনাদের যে দাম ধরে মিলিনি বলে বিক্রি করেননি, তাই না? নাম কি আপনার? মমিন ভাই, মোবাইল নাম্বারটা বলেন। সুপ্রিয় দর্শক, আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি। দেখুন গরুটা কিন্তু সুন্দর, এর আউটলুক, দাঁড়ানোর ভঙ্গি, চুট, মাথা, নাভি, পিছনের পা দেখুন। ভালো আছেন? কি জাতের গরু আপনার এটা? দেশি গরু। দেশি গরু। দর্শক, এটা জাতটা আসলে ভাই যেটা বললো, আমার মনে হচ্ছে এটা সাইওয়ালের মধ্যে পড়বে। দেশি বলতেছে, আপনারা যদি কেউ জানেন জাতটা আমাকে জানাবেন। দাঁত কয়টা?
চারটা দাঁত। গায়ে গোস্ত কেমন হতে পারে আনুমানিক? সাত মন হবে। দাম কেমন চাচ্ছেন এটার? দুই লাখ পাঁচ। কেমন হইলে বিক্রির খেয়াল? এক লক্ষ পঁচাত্তর। কাস্টমার আসে দাম বলে? সত্তর পর্যন্ত দাম উঠেছে, দর্শক শুনলেন। এটার আপনার নাম কি? তহিদুল ভাই। মোবাইল নাম্বারটা বলেন। 01 0 1 9 2 3 9 2 3 চুয়াল্লিশ পঁয়ষট্টি উনসত্তর। দর্শক, তহিদুল ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিয়ে রাখলাম, যদি গরুটা চয়েস হয় অবশ্যই তহিদুল ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন। গরুটার আউটলুকটা দেখুন অনেক সুন্দর, সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে গরু মালিকের সাথে কথা বলাতে তো পারবো না, জাস্ট আমি বলবো আপনারা শুনবেন আর দেখবেন। ভালো আছেন ভাই? কি জাতের গরু আপনার এটা? সাহিওয়াল ভাই। সাহিওয়াল। দাঁত হয়েছে ভাই এটার? দুই দাঁত ভাই। দুইটা দাঁত। দাম আর কি? গায়ে গোস্ত কেমন আছে? আনুমানিক বলতে পারবেন না? সাত আট মনের মধ্যে না? দর্শক, গরুটার আউটলুকের সাথে সাথে এর কোয়ালিটিটা অনেক ভালো, নাভি তলা গলা চুট মাথা। দাম কেমন চাচ্ছেন ভাইয়া? ২২৫। কেমন হইলে বিক্রির খেয়াল? ১৮৫। কাস্টমার আসছে দাম বলছে? কত বলছে? দর্শক শুনলেন, ১৭২ পর্যন্ত দাম উঠেছে। আপনার নাম কি ভাই? আকরাম ভাই। এসছেন কোথা থেকে? বেদিমারা, জিয়ালা বেদিমারা। আচ্ছা, জিয়ালা বেদিমারা, চুয়াডাঙ্গা জেলার মধ্যেই। নাম্বারটা বলেন আপনার। আমার নাম্বার তো সেট 01943 9434 00। এই নাম্বারটাতে যোগাযোগ করবে। আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি। ভালো বেদার গরু, ভালো বেদার। আমরা গরু মালিকের সাথে কথা বলবো। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। কি জাতের গরু ভাইয়া? বিরামা। রাহামা? হ্যাঁ বিরামা। কেন্দ্র আবাল, পেটের তুই তৈরি। আবাল মানে আবাল কাটান দিয়া। আবাল দিয়া কাটান দিয়া। আচ্ছা দর্শক, কি বলতেছে আমি বুঝতে পারছি না, আপনারা যদি বোঝেন আমাকে জানাবেন। এটা দাঁত কয়টা? দাঁত দুকুন। দুইটা দাঁত। দর্শক শুনলেন, এটা দুইটা দাঁত হয়েছে। গায়ে গোস্ত কেমন হয় ভাই এটার? আনুমানিক ছয় মন হয়ে যাবে। হ্যাঁ, ছয় মন। কেমন দাম? ১৮৫ কইদ্দরে 55-57 দাম বলছে। আচ্ছা, আপনি কেমন হইলে বিক্রি করবেন? 62 হইলে বিক্রি করবেন। দর্শক শুনলেন, 62 হইলে ভাই বিক্রি করবে। আপনার নাম কি ভাই? আজিজুল। আজিজুল ভাই, এসছেন কোথা থেকে? ভালাইপুর। কয়টা নিয়ে এসেছিলেন? তিনটা। তিনটা। মোবাইল নাম্বারটা বলেন আপনার। 01983 0983 9 1 9 1 4 9 6 3 6 3। বেচা কিনা শেষ? আর ভাই বলছে বেচা বিক্রি শেষ, আর এই একটাই আছে। এবার আসলে থামা মেরে দিবেন। আচ্ছা আচ্ছা, কম বেশি আর দেখবেন না। দর্শক শুনলেন, আপনারা যারা এমন ধরনের গরু খুঁজতেছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আপনাদেরকে এতক্ষণ দুগ্ধ পশুহাট থেকে বড় গরুর বর্তমান বাজার মূল্য জানানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের মহামূল্যবান মন্তব্য আমাকে নিত্য নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।